নির্বাচন আসলেই দৌড়ঝাঁপ বাড়ে কূটনীতিকদের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে নয়, নিজেদের স্বার্থ নিয়েই দর কষাকষি করতে নির্বাচনের সময়কে বেছে নেন পশ্চিমা কূটনীতিকরা। আর সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের মতে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জনগণের ভাষা বুঝে কূটনৈতিক তৎপরতা চালায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। আজিজুর রহমান কিরণের রিপোর্টে বিস্তারিত। নির্বাচন সামনে, পরস্পর দুই মেরুতে অবস্থান ক্ষমতাসীন আওয়ামী লীগ আর সরকার বিরোধী বিএনপি। নির্বাচন ব্যবস্থা নিয়ে এখনও যোজন যোজন দূরত্বে দুই দলই। নির্বাচন সামনে আসতেই সচল হয় দেশি বিদেশি কূটনৈতিক তৎপরতা, বাড়ে কূটনীতিকদের বিচরণ। এবারের নির্বাচন নিয়েও ব্যতিক্রম নয় দেশের রাজনীতি। এরই মাঝে পশ্চিমা শক্তির অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের তৎপরতা চোখে পড়ার মতো। বৈঠকের পর বৈঠক চলছে পররাষ্ট্র সচিব, নির্বাচন কমিশন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশও ব্যস্ত বিবৃতি আর সিরিজ বৈঠক নিয়ে। কূটনীতিকদের দৌড়ঝাঁপ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশের গণতন্ত্রের থেকে নিজেদের স্বার্থকে বড় করে দেখছে পশ্চিমারা। নির্বাচন একটা সময়, যেই সময় সে একটা বার্গেন করতে পারে। আমার মনে হয় পশ্চিমা দেশ বা আমেরিকারা সব গণতন্ত্র, হিউম্যান রাইটসের জন্য করছেন, তারা আরেকবার চিন্তা করা দরকার। সুযোগটা নেন, এখন সুযোগটা আমরাও দেই, কারণ আমাদের যে ঘাটতিটা আছে এটা তো আমাদেরই পূরণ করতে হবে। ঘাটতিটা তো আছে, অস্বীকার করলে তো চলবে না, কিন্তু ওই ঘাটতিটা আমাদের জনগণকেই ঠিক করতে হবে। ওটা কোনোভাবেই আমি মনে করি না বাইরের কোনো শক্তি এসে ঠিক করে দিবে। তারা কি বলুক বা না বলুক, সেটা নিয়ে বাংলাদেশের রাজনীতি কখনোই আগেও চলেনি, চলবে না। বাংলাদেশের রাজনীতি সবসময় আমাদের জনগণ এবং আমাদের যেই পলিটিক্যাল পার্টি ফোর্সেস আছে, এখানে যত বাইরের দিকে তাকাবে ততই কিন্তু আমি মনে করি যে সেই দলেরও ক্ষতি হবে। যেটা দেখা দরকার সেটা হলো যে নির্বাচনের দিনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন কেন্দ্রে যেতে পারছে কিনা, এবং নির্বাচন যেই কাঠামো তৈরি করা হয়েছে তাতে অংশগ্রহণ করছে কিনা। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন অবশ্য বলছেন ভিন্ন কথা। আমাদের দেশের স্ট্যাবিলিটির একটাই উপায়, সেটা হলো যে কেওসের মধ্যে দিয়ে স্ট্যাবিলিটি, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ইনবিল্ট কিন্তু কেওস থাকবে, সেই কেওস মানুষ মেনে নেবে। বিদেশিরা তৎপর হয় কিন্তু শুধু এখানে গণতান্ত্রিক ব্যবস্থা হবে বাংলাদেশ অনেক উপরে উঠে যাবে এই জন্য না, তারা তাদের স্বার্থ চিন্তা করে। মানে আমি এটা যেটা বলি এখন যে, এবং অনেকেই বলছি যে, তাদের স্বার্থ এবং বাংলাদেশের জনসাধারণের চাওয়া এখন এক হয়ে গেছে। বাংলাদেশের জনসাধারণ চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, তারাও চাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। তাদের যে চাওয়া সেটার সাথে তো বাংলাদেশের জনগণের, সরকার যদিও অপছন্দ করতেছে, জনগণের চা সার্বিক চাওয়ার সাথে মিল আছে বলে আমি মনে করি। 14 নির্বাচন, 18 নির্বাচনে তো তারা অত তৎপর হয়নি, তারা চেয়েছিল তখন তারা বলেছে, এবং তারা নির্বাচনের পরেও বিবৃতি দিয়েছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, এ হয়েছে। এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে বিভিন্ন কারণে, অর্থনীতির আকার বড়ো হয়েছে, তারপরে মার্কেট বড়ো হয়েছে, তারপরে হলো যে জিও স্ট্র্যাটেজিক যে খেলা চলছে তাতেও বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, গুরুত্ব কিছুটা হয়েছে আরও হতে পারে। কাজেই তারা এখানে চায় না যে এমন একটি ব্যবস্থা থাকুক যাতে করে তাদের স্বার্থ সংরক্ষণের কোনো উপায় থাকবে না, এই কারণে তারা এবার অ্যাক্টিভ হয়েছে। বড় দুই রাজনৈতিক শক্তির ঐক্যমতে নির্বাচনী ব্যবস্থার স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান করতে পারলে বিদেশিদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ হবে বলেও একমত এই দুই বিশ্লেষক। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ইনবিল্ট কিন্তু ব্যবস্থা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।